আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আপনারা দেখছেন আমার সামনে যে মিনি পাওয়ার টিলারটি, এটা 7 হর্স পাওয়ারের একটা মিনি পাওয়ার টিলার। এটা খুবই শক্তিশালী এবং এটা আপনি চাইলে মাল্টিপারপাস হিসাবে ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করতে পারেন সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলি, এটা মেড ইন চায়না এই মেশিনটা। এটা খুব অল্প কিছু মেশিন আমরা নিয়ে এসেছি খুব এই গত কয়েকদিন আগে। তো আজকে এটা আমরা ট্রায়াল দিচ্ছি, আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা কতটুকু কাজ করে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমরা প্রথমে জানতাম না আসলে এটা কাদাতেও ব্যবহার করা যাবে কি না। তো আমরা আজকে এখানে ট্রাই করেছি এবং কাদাতেও খুব সুন্দর ব্যবহার করা গেছে আর কি। এবং আরেকটা জিনিস যে এটা 6 থেকে 7 ইঞ্চি আমরা অফিসিয়ালি জানতাম যে এটা গভীর হবে, কিন্তু এর থেকেও বেশি গভীর করা সম্ভব হয়েছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে জানাই যে আপনারা তো জানেন যে 2 চাষ বা 3 চাষ এই ব্যাপারটা আপনারা সবাই জানেন, যে কোনো টিলার হোক বা আপনারা মাহেন্দ্রা যে বড় বড় ট্র্যাক্টারগুলো হোক, এটা আপনার 2 চাষ দেন বা 3 চাষ দেন। সেম এই জিনিসটা আপনি চাইলে 1 চাষেই শেষ করতে পারবেন। সেটা কীভাবে পারবেন এটা তো আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটা আপনার জাস্ট চেপে ধরতে হবে বা এটা জাস্ট ধরে রাখলেই আপনি গভীরতাটা শেষ করে দিয়ে যেতে পারবেন। মানে আপনি 2টা চাষে যেটা করা যাবে সেটা আপনি 1 চাষেই শেষ করে যেতে পারবেন এই টিলারটা দিয়ে। এটা খুব ভালো দিক এই টিলারের। তো আমরা এটা চেষ্টা করেছি যে কীভাবে করে এবং এটা দ্রুত কীভাবে চলে সেটাও দেখিয়েছি আপনাদেরকে, এবং ধীরে চালাইলেও কীভাবে চালা যায় সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখন আসি এই মেশিনের বিষয়গুলোতে। তাহলে আপনারা প্রথমেই হাতের উপরেই দেখতে পাচ্ছেন অন অফ সুইচ আছে। এটা হচ্ছে আপনার ইঞ্জিনটা অন অফ করতে পারবেন আপনি এই সুইচটা দিয়েই। আর তার উপরেই লাল যে ঘোরানো যাচ্ছে এটা হচ্ছে আপনার পিকআপ, আপনি কত স্পিডে চালাবেন সেটা এটার উপরে নির্ভর করবে। আপনি কমায় দিলে কমায় নিতে পারবেন এবং চাইলে বাড়ায় নিতে পারবেন। এবং বাম পাশে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেল্টটাকে সে ধরে রাখে। আপনি যখন স্টার্ট করবেন তখন কিন্তু এটা চলবে না, কারণ এখানে আপনার দেখাই দিই যে এখানে আপনার গিয়ার আছে, এটা এখন নিউট্রাল অবস্থায় আছে। মাঝামাঝি যখন আপনি এইদিকে দিবেন তখন পিছনের দিকে আগাবে, যখন এইদিকে দিবেন তখন সামনের দিকে আগাবে, কিন্তু কখন আগাবে সেটা হচ্ছে ব্যাপার। সেটা নির্ভর করবে আপনার এই হাতের উপরে। এটা আপনি যখন টানবেন বেলগুলো তখন টাইট হয়ে যাবে এবং আগানো শুরু করবে, তখন আপনার এই মেশিনটা আপনি চালাতে পারবেন। আরেকটা জিনিস, এখানে আপনি হাইট কম বেশি করতে পারবেন। আপনি চাইলে এটাকে নিচের দিকে, যারা একটু চান যে আমি একটু নিচ থেকে চালাবো, তখন এটা আপনি জাস্ট খুলে এখানে নামাই দিবেন, তখন নিচে চালাতে পারবেন। আবার যখন আমরা যেমন উপরে তুলে দিয়েছি যাতে আমরা উপরে এটা ব্যবহার করতে পারি। এবং এটার রিস্ক নেই, কারণ এখানে আপনার কখনোই ময়লা উপরে আসবে না, কারণ এখানে একটা খুব শক্ত বডি দেয়া আছে। এবং এইদিকে আমি দেখাতে চাই যে এইদিকে আপনার বেল্টগুলো ঢাকার জন্যও একটা ঢাকনি দেওয়া আছে, এর কারণেও আপনার ময়লা বা কোনো বিষয়গুলো হবে না, মানে বিপদের যে কথা আপনারা চিন্তা করেন সেটা আর হবে। আর একটু সামনে দেখাই, ইঞ্জিনের সামনে এটা অন অফ এখানেও আছে, আপনার হাতলেও আছে। আপনি চাইলে এখানেও অন অফ করতে পারবেন, আপনি চাইলে হাতলেও করতে পারবেন। তেলের ট্যাঙ্ক তো আপনারা জানেনই, এখানে মোবিল দেওয়া যায়। এবং সামনে একটা হুইল আছে, এটা আপনি চাইলে ব্যবহারও করতে পারেন, না চাইলে ব্যবহার করতে দরকার নেই। এবং এখানে মোটরসাইকেল ইঞ্জিনের মধ্যে একটা চোখ দেওয়া আছে, যাতে আপনার যে কোনো সমস্যা হয়, খুঁটিনাটি যে কোনো প্রবলেম, আপনি মোটরসাইকেলের মেকার দিয়েও ঠিক করাই নিতে পারবেন। স্টার্টের জন্য আপনাকে এটা টানতে হবে, স্টার্ট যখন দিবেন আপনি এটা টেনে টেনে স্টার্ট দিতে পারবেন জেনারেটরের মতো। এবং ফালগুলো আমি আপনাদেরকে দেখাই যে এখানে আমরা আপাতত যে ফালটা ব্যবহার করেছি সেটাতে আছে আপনার হচ্ছে 24 ফাল, এটা মূলত 32 ফাল পর্যন্ত ব্যবহার করা যায়। এই হাতে আমাকে যেটা দেখছেন এটা হচ্ছে এক্সট্রা ফাল, এটা আপনি জাস্ট এখানে লাগিয়ে দিয়ে আপনি বড় করে কাজ করতে পারবেন। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে এটা আপনি কত কাজে ব্যবহার করতে পারবেন এবং কত দূর পাশটা কত বড় করে আপনি চাষ করতে পারবেন। মানে আপনি যেটাতে দুইবারে আসবেন এটা লাগিয়ে তখন আপনি একবারে সেই কাজটা শেষ করতে পারবেন। তো আরেকটা জিনিস দেখাই, এখানে গিয়ার অয়েল আপনাদেরকে ব্যবহার করতে হবে। এখানে এই অংশটাতে আপনার গিয়ার অয়েল ব্যবহার করার জন্য জায়গা আছে, আপনারা গিয়ার অয়েল দিবেন। এখানে আপনার পিকআপের যে জায়গাটা সেটা আপনার হাত থেকেই কন্ট্রোল করতে পারবেন, তবে স্টার্ট দেওয়ার পর এই জিনিসটা অন করে দিতে হবে, তাহলে আপনার ইঞ্জিনটা চালা শুরু করবে, না হলে ইঞ্জিনটা চলবে না। সো আপনারা এই বিষয়গুলো সবাই খেয়াল করেই চালাবেন আমি আশা করছি। তো মোটামুটি এই ছিল মেশিনটির বিস্তারিত। আরও কিছু যদি প্রশ্ন বাকি থাকে আপনারা আমাদেরকে
কমেন্টে করতে পারবেন, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও করতে পারবেন প্রশ্ন, এবং আমাদের ভিডিওতে দেয়া যে মোবাইল নাম্বার সেখানে গিয়েও আপনারা কল করে জানতে পারবেন এই বিস্তারিত। তবে এটার রেটটা হচ্ছে এখন পর্যন্ত আমরা নিয়ে এসেছি, আমরা একটা অফার দিচ্ছি, আপনারা চাইলে আমাদের পেজে একটু ঘুরে দেখতে পারেন যে এটার কী অফার চলছে, তো আপনারা ওই অফার অনুযায়ী এটা কিনতে পারবেন। কারণ দামগুলো আমরা ভিডিওতে বলি না, কারণ হচ্ছে অনেক সময় দাম কম বেশি হয়ে যায়, এ কারণে অনেকেই অনেক রকম মন্তব্য করেন, তাই আমরা ভিডিওতে বলি না, আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখি, আপনারা চাইলে ডিসক্রিপশন চেক করে এর মূল্যটা জানতে পারবেন। তো ভিডিও আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আর কিছু ছোটোখাটো জিনিস জানা থাকলে আমাদের কাছে জানবেন, এবং অর্ডার করলে সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। Ah,